দেখুন, যে কারণে আতঙ্কে ভারতে আশ্রিত রোহিঙ্গা মুসলিমরা, ভারতে অবৈধভাবে বসবাসরত প্রায় 40,000 রোহিঙ্গা মুসলিমদের ফেরত পাঠানোর খবরে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে তারা। গত সপ্তাহে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান, ভারতে অবৈধভাবে বাস করা রোহিঙ্গা মুসলিমদের চিহ্নিতকরণ করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোকে একেবারে জেলা স্তর থেকে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। 1946 সালের 14 ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী অবৈধ রোহিঙ্গা মুসলমানদের ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। সরকারের ওই সিদ্ধান্তের পরে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে গত 6 বছর ধরে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদের ওল্ড সিটি উদ্বাস্ত হিসেবে বসবাস করা কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম পরিবারের। হায়দ্রাবাদের বালাপুর এলাকায় অবস্থান করা মুসলিম ধর্মগুরু মৌলানা হামিদুল হক জানিয়েছেন, আমাদের নিজের দেশে মিয়ানমারে ফেরত না পাঠিয়ে যদি ভারতেই মেরে ফেলা হতো তবে ভালো হতো। আমাদের যদি জোর করে দেশে ফেরত পাঠানো হয় তবে নিশ্চিত যে সেখানে আমাদের খুন করে ফেলা হবে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।